শিল্প বিনিয়োগ রেমিটেন্স সব কিছুরই প্রবৃদ্ধি ভালো থাকায় চার মাস বাকি রেখে 2018-19 অর্থ বছরে দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় হয়েছে $1,909, যা গত বছর ছিল $1,551। আর মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধিও বেড়ে হয়েছে 8.13%, যা গত অর্থ বছরে ছিল 7.86%। অর্থনীতিবিদদের মতে দেশের সামগ্রিক আর্থিক অবস্থা যে পর্যায়ে রয়েছে তা ধরে রাখা গেলে বছর শেষে মাথাপিছু আয় ও প্রবৃদ্ধি আরও বাড়তে পারে। আমাদের টোটাল যে ইকোনমির সাইজ এটা কিন্তু বেশ ভালোভাবেই বাড়ছে, এবং এখন যে গ্রোথ রেট আমাদের, এই গ্রোথ রেট যদি বজায় থাকে তাহলে প্রতি 10 বছর অন্তর অন্তর আমাদের টোটাল ইকোনমির সাইজ দ্বিগুণ হয়ে যাবে। আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। গভর্নেন্সটা উন্নতি করতে হবে, এখানে দুর্নীতির কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। বর্তমান সময়ে সরকার অনেকগুলো মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। মেগা প্রজেক্ট মানেই হলো প্রচুর বৈদেশিক মুদ্রার প্রয়োজন। তো এতে করে আমাদের বৈদেশিক মুদ্রার যে ভান্ডার বাংলাদেশ ব্যাংকে থাকে ওর উপরে চাপ পড়ছে, এবং অতিরিক্ত যদি বৈদেশিক মুদ্রা আমরা পেতে পারি আমাদের শ্রমিক বা অন্যান্য যারা বাইরে কাজ করেন তাদের মাধ্যমে, তাহলে মিটে যাবে। সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশের মানুষের মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে বলেও মনে করেন অর্থনীতিবিদগণ। রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই সহায়ক ভূমিকা পালন করছে। আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে সরকার বদলে গেলে মানে আবার ABCD থেকে শুরু করতে হয়। আমার এবছর আমরা কিন্তু একটা কন্টিনিউটির বেনিফিট পাচ্ছি। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।